Hello everyone, welcome back to my channel, Bangladeshi Creative Mama. চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে কাবার্ড অর্গানাইজেশন অর্থাৎ আমরা আমাদের আলমিরাগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর এর রিলেটেড কিছু টিপস দিব আর হচ্ছে আমি কিভাবে গুছাই সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করব আমিও অত ভালো পারি না শুধু মানে আমি যেভাবে করি তার থেকে যদি আপনারা কিছুটা আইডিয়া পান তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে তো চলুন তাহলে উপরের যেই পার্টগুলো আছে প্রথমে আমরা সেগুলো দেখে নেই সেগুলোতে আমি কি কি রেখেছি যেহেতু এগুলো অনেক উপরে সো এগুলোতে খুব কম জিনিস রাখতে হয় মানে রিয়েলি ইউজ এরকম জিনিস রাখতে হয় কম না এমনিতে ইচ্ছা মতো পুরো ভরে রাখা যাবে সমস্যা নেই তো এটাতে এটার আসলে এরকম দুইটা দেখা গেল এটার একটা পার্ট খোলা যায় না এটা অ্যাটাচ করা একদম দেয়ালের সাথে যেহেতু এখানে একটা পিলার আছে সো এটা খোলা যায় না তারপর আমি হ্যান্ডেল করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর এটাতে আমি রেখেছি পুরনো কিছু ছবি আর হচ্ছে ট্রলি তারপরে কিছু ব্যাগ তো ওগুলো রেখেছি আর তারপরে যে শেলফটা আছে উপরের সেই শেলফটা এখন আমি আপনাদেরকে খুলে রাখাচ্ছি এটাতে রিয়ারলি ইউজ এই ধরনের জিনিসপত্রই আমি রেখে থাকি উপরে কারণ হচ্ছে উপরটা উপর থেকে খোলা নামানো একবার নামানো ওঠানোটা একটু ঝামেলা মনে হয় আমার তো এই জন্য এখানে রিয়ারলি ইউজ জিনিসগুলো রাখি তো এখানে আমি কিছু কম্বল রেখেছি কারণ এটা শুধু শীতের সময়ই দরকার হয় আর এমনিতেও বৃষ্টির হলো যদি একটু একটু দরকার হয় সেজন্য আমি নিচেও রেখে দিই দুই একটা তো বাকিগুলো আমি উপরেই উঠিয়ে রাখি এইভাবে তারপরে যেটা সেটা এখন দেখাচ্ছি আসলে মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা তাই তো আসলে আমার স্টোরেজটা অনেক বড় স্টোরেজগুলো তো দেখা যায় এজন্য যতই ইয়েটিয়ে রাখছি বাট এখনও ফিল হয়নি তো একটু না হয় ভালো পরবর্তীতে আরও যেই জিনিসপত্রগুলো আসবে সেগুলো যেন জায়গা হয় আর যেন মনে না হয় যে কাবার্ডে হচ্ছে না আরও একটা কিছু লাগবে আগে যেরকমটা মনে হচ্ছিলো আর কি সব একটা কিছু নতুন আনলেই মনে হচ্ছিলো হচ্ছে না আর কাবার্ডে তো এই তো এটাতেও কিছু শীতের কম্বল আর কিছু শীতের কাপড় রেখেছি যেগুলো আমার খুব কম দরকার হয় কিছু টাওয়াল টাওয়াল আছে আগের তারপরে আমি এখন নিচেরগুলো শেয়ার করছি নিচের এটা আউটডোরের একটা কাভার তো এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার হাজব্যান্ডের সো আগে ওরগুলো দেখাই তো এই তো ওর এক পাশে হচ্ছে আমি হ্যাং করার জন্য এরকম দিয়েছি তারপরে হচ্ছে ছোট্ট একটা শেলফ আছে তাকের মতো এখানে ওর কিছু সক্স টক্স এগুলো রাখে আর এখানেও ঝুলানোর জন্য দিয়েছিলাম ওর প্যান্ট ট্যান্ট রাখার জন্য বাট ও রাখে না ভাঁজ করে রাখে অথবা উপরেই রাখে তো এই জন্য আমি কিছু কুশন রেখেছি যেগুলো দরকার হয় না অতটা মাঝে মাঝে হয় না আর আমার যেহেতু ছোট বেবি ওর দোলনার কুশনগুলো মাঝে মাঝে এখানে এনে রাখি তো এই তো আর এই পাশে তো ওর শেলফ এক পাশে হ্যাং আর এক পাশে শেলফ তো ওই পাশেও আমি ভাবছি নিজে যেহেতু রাখেই না তো দুইটা শেলফ করে দিব তাক হলে তারপর ওর কাগজপত্র এটা সেটা রাখতে পারবে আর এই পাশে হচ্ছে উপরে রেখেছি হচ্ছে ওর শীতের কাপড় ফাঁকে একটু বাচ্চাদেরও কিছু আছে তারপরে হচ্ছে ওর পাঞ্জাবিগুলো তারপরে হচ্ছে বাসা ইউজ করার কিছু জিনিস লুঙ্গি টুঙ্গি আর হ্যাঁ ওর বাঁশি যদিও খুব ভালো একটা পারে না বাজাতে আগে নাকি একটু একটু পারতো তো বলতেছে আমি আবার শিখব তারপরে হচ্ছে এখানে কিছু ওর টি শার্টস তারপরে হচ্ছে একটা কম্বল রেখেছি ওই যে বৃষ্টি বা মাঝে মাঝে যদি একটু শীত হয় তাহলে যেন ইউজ করা যায় আর এখানে হচ্ছে আমার কিছু বেডশিট কালেকশন আর ওর যেই ডোরগুলো আছে ওগুলোতে আমি হচ্ছে হুক লাগিয়ে দিয়েছি এরকম যেন ওর ও আসার পরে যে জামা কাপড়গুলো থাকে মাঝে মাঝে কিছু হ্যাং করে রাখতে হয় তো এখানে যেন রাখতে পারে আমার আবার এখানে ওখানে কাপড় চোপড় ফেলে রাখাটা মোটেও পছন্দ হয় না মানে অগোছানো থাকাটা আমার একদম মাথার উপর দিয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় কোনো জিনিস অগোছানো দেখলে সো আর এখানেও রেখেছি কারণ অফিস থেকে আসার পরে একটু ঘেমে ঘেমে থাকে সো এখানে রাখে তারপরে একটু শুকালে ভিতরে রাখে আর কি আর একটা টাওয়াল রেখে দিই এখানে সবসময় হাত মোছার জন্য আর ওয়েট টাওয়ালগুলো এখানে রাখি না শুকানোর পরে ভিতরে রাখি অথবা মানে এখানে বেশি একটা ভিড় করি না আর কি সো একটাই টাওয়াল রাখি আর ওর কাপড় চোপড়গুলো সন্ধ্যায় একটু ইয়ে করে দেয় এখন হচ্ছে যেই সেকেন্ড দুইটা যেটা সেইগুলোতে কী রেখেছি সেটা দেখাচ্ছি তো এই পাশেই যেটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটা আসলে এগুলো সব হচ্ছে আমার মামুনির ড্রেস তো ওর আসলে ওর রুমের কাজটা এখনও শেষ হয়নি তো ওর রুমেও তিন ডোরের একটা কাভার্ড হবে তখন ওর জামা কাপড়গুলো সব ওর রুমে চলে যাবে আর এটাতে হচ্ছে আমি আমার যেই প্যান্টগুলো আছে জিন্স প্যান্ট জেগিন্স উড়না স্কার্ফ এগুলো সব রাখবো এখানে এজন্য এখানে ছোট্টর মতো একটা হ্যাঙের সিস্টেম করেছি
তো আপাতত ওরগুলোই আছে। তারপরে একটা শেলফ, এখানে হচ্ছে আমার ছোট বেবির কাপড় জামা কাপড় কিছু, ও তো একদম পরেই না, বাট এটা খুব শখ করে কিনেছে ওর বাবাই, টি শার্ট শার্ট পাঞ্জাবি, বাট ও তো জামা কাপড় পরেই থাকে না, পরতেই যায় না একদম। তারপরেরটাতে হচ্ছে আমার ছোট বেবির ডাইপার, কিছু কাঁথা, আর হচ্ছে ওর কিছু প্যান্ট, যেহেতু অনেক ছোট হিসু টিসু করে, সো এখানেই রাখি সবগুলো। আর একদম নিচেরগুলোতে আমি খুব ইম্পর্টেন্ট কিছু রাখি না, কিছু কাগজপত্র অথবা ব্যাগে আছে এরকম কিছু জিনিস, হ্যাঙ্গার, এক্সট্রা হ্যাঙ্গার, কারণ নতুন কিছু আনলে তো আবার হ্যাঙ্গারের জন্য কই ছুটব, এই জন্য আমি এক্সট্রা কিছু রাখি। শেষ হয়ে গিয়েছিল, আমি কিছুদিন আগেই নিয়ে আসছি আবার, তো একটু বেশি করেই আনি। আর এই পাশে আমার যেই টপসগুলো সেগুলো হচ্ছে এই তো, এখানে শুধু আমি আমার টপস কুর্তি যা আছে ওয়ান পিস টাইপের যে জামা কাপড়গুলো সেগুলোই রাখি, আর কোনো কাপড় চোপড় রাখি না, এর সাথে প্যান্ট, তারপরে হচ্ছে ওড়না টোড়না কিছু রাখি না, শুধু ওয়ান পিসগুলো এই পাশে ঝুলিয়ে রাখি। এই জন্য এই পাশে দেখেন বড় করে একটা হ্যাঙ্গারের জন্য একটা বড় জায়গা রেখেছি, যেখানে এই পাশেরটা কিন্তু খুবই ছোট। এই পাশে আমি ওড়না আর হচ্ছে প্যান্ট রাখবো, এই জন্য ছোটো করে রেখেছি। আর কুর্তিগুলো দেখা যায় অনেকগুলো অনেক বড় হয়, তো এই জন্য অনেক বড় করে রেখেছি, যেন কুর্তিগুলো ঝোলানোর পরেও কিছু জায়গা থাকে, সেখানেও কিছু একটা রাখা যায়, যেহেতু আমি সেলফ করেছি একটা এখানেও। তো এখানে আমি রেখেছি হচ্ছে ল্যাপটপ, কিবোর্ড আর ল্যাপটপ রিলেটেড মাউসটাও যেটা সেটা, তো এই তো। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে আমার, হ্যাঁ, ওজন মাপার মেশিন, খুবই ইম্পর্টেন্ট, কারণ ওজন যদি 2-1 কেজি বেড়ে যায় আবার মেনটেন করতে হয়, সো এটা খুবই ইম্পর্টেন্ট আমার। আর ওখানে হচ্ছে সেলাই করার কিছু জিনিসপত্র, টুকিটাকি, গ্লু গান, গ্লু স্টিক, খুবই ইম্পর্টেন্ট গ্লু গানটা আমার জন্য, যেহেতু আমি DIY এটা সেটা করতে খুব পছন্দ করি, এই টাইপের জিনিসগুলো খুব ভালোবাসি, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই তো, এই দুইটা ডোর বাকি আছে। এই পাশের যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেভারিট, জাস্ট আমার লাভ বলতে পারেন এটা, তো এটা পরে দেখাচ্ছি, আগে এই পাশেরটা দেখাই। তো এই পাশেও আমি হুক দিয়ে রেখেছি, এখানে আমি জিন্সের সাথে মাঝে মাঝে আমার বেল্ট ইউজ করতে হয়, তো এই হুকগুলোতে এটা সেটা ঝুলিয়ে রাখা যায়, তো এই জন্য। আর উপরের শেলফটাতে আমি হচ্ছে কিছু পার্স রেখেছি আমার, তো এই তো শাড়ির সাথে এগুলো ওই পাশে আছে, আর এই পাশে কিছু পার্স রেখেছি, আর এটা হচ্ছে আমার ফেভারিট পার্স, তো এই তো কয়েকটা পার্স আছে, তো ওগুলো আমি উপরে রাখি, যেহেতু পার্সগুলো একটু বড় সড়ো সাইজের আর অত খুঁজাখুঁজির ঝামেলা নাই, সো উপর থেকে টান দিয়ে নিয়ে নেওয়া যায়। আর এই পাশে হচ্ছে আমার ব্লাউজগুলো আছে, এই পাশে হচ্ছে ব্লাউজ, এই পাশেও ব্লাউজ সবগুলো, আর এই পাশে কিছু পেটিকোট আর কিছু আর কি, এয়ারফোন টারফোন এইসব কিছু থাকে এই শেলফটাতে। তো এই তো আমার মামুনি এখানে ওর একটা নেকলেস রেখেছে, এই যে। তো এই জিনিসগুলো আমার খুব পছন্দের, আসলে শাড়ি রিলেটেড সব কিছু আমার খুব পছন্দের। আর এই শেলফে হচ্ছে আমি রাফিউজের কিছু, আমার না, আমার মুগ্ধ সোনার, ওর রাফিউজের কিছু জামা কাপড় রাখি এখানে, ওখানে, আর এখানে আমি আনস্টিচ একটা 3 পিস কিনেছিলাম এইতে, সো এটা রেখেছি, এখনও সেলাই করা হয়নি। আর এটার টিউটোরিয়ালটা নিশ্চয়ই শেয়ার করব চ্যানেলে, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এই পাশে রেখেছি আমার কিছু স্কার্ফ, আরও অন্যদিকেও আছে কিছু। তারপরে শেলফটাতে আমি এই পাশে আমার রাফিউজের জামা কাপড়গুলো রেখেছি, ওই পাশে হচ্ছে আমার মামুনির প্রিন্সেস ড্রেস, যদিও আমার এই টাইপের ড্রেস খুব পছন্দ হয় না ওর জন্য, বাট ও তো কিনে, কী করবো, ওর পছন্দ। তারপরে রেখেছি কিছু টাওয়েল, আর এই পাশে হচ্ছে আমার জিন্স, জ্যাগিন্স যা আছে এই টাইপের জিনিসগুলো। আর এখানে রেখেছি হচ্ছে আমার জায়নামাজ, আমার হিজাব আর আমার মেয়েটার হিজাব, তো এটা হচ্ছে নামাজ পড়ার যে জিনিসগুলো। আর এখানে আমি আমার নাইটি সাথে কিছু স্কার্ফ, ওড়না এগুলো আছে। আর এই পাশে আছে হচ্ছে কিছু বেডশিট আবারও। আর এখানে তো এখন মোটামুটি জঙ্গল হয়ে আছে, এটার ভিতরে আসলে ব্যাগে ব্যাগে করে আমি রেখেছি, এখানে অনেক সুতা, তারপরে মানে আমার DIY করার কিছু মানে জিনিস আর কি এই পাশে। তো হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার সবচেয়ে পছন্দ, আমার শাড়িজ, তো আমার শাড়িগুলো আমি সব এই শেলফে রেখেছি। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটা একটা করে আর দেখাবো না, তবে আমার খুব পছন্দের শাড়িগুলো উপরের থাকে, আর আমার শাড়িগুলো সবগুলো আমার খুব পছন্দ, তো বেশি পছন্দ যেগুলো সেগুলো আমি উপরের থাকে রাখি। তো এই তো, এই যে এগুলো হচ্ছে আমার শাড়ি, এগুলো সব মসলিন, এটা হচ্ছে বালুচুরি, আগে যেগুলো দেখিয়েছিলাম সব মসলিন ছিল, এটা
দুই পাড়ের মধ্যে। এটাও আমার অনেক ফেভারিট একটা মসলিন শাড়ি, আর সবচেয়ে ফেভারিট হচ্ছে এটা। তো এই তো মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এগুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার শাড়িগুলো, এই কাভার্ডের মধ্যে যা আছে তার মধ্যে আর কি। আর এখানে কিছু রেখেছি, এই যে ভারী বুড়ি বিয়ে শাড়ি কিছু, তারপরে আরও কিছু সুতি শাড়ি, এই পাশে এই তো, এটাও আমার খুব ইম্পর্টেন্ট একটা শাড়ি, কীভাবে জানি ও নিচে চলে আসছে বুঝলাম না, বাট এটাও খুব পছন্দের একটা শাড়ি আমার। আর এটা হচ্ছে আমি একদিনও পরিনি, জাস্ট এমনি এনেছিলাম, বাট এখন পছন্দ হচ্ছে না, সো এটা দিয়ে আমি হচ্ছে কুশন কাভার টাভার বানাবো, তো সেটারও টিউটোরিয়াল দিব আমার চ্যানেলে, তো আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর হ্যাঁ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিবেন এই ধরনের নিত্য নতুন অনেক 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 ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য, আল্লাহ হাফেজ।